বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। রবিবার বিকেলে সাতক্ষীরার কলরোয়া উপজেলা ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রতিবেশী দেশ ভারতের ফাঁদে পা দিয়েছে। তাদের সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। তারেক রহমান বলেন, বিএনপি চাই দেশের প্রতিটি সম্ভাবনাকে বের করে সেগুলোকে কাজে লাগাতে। সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার। জনগণের সরকারই জনগণকে নিয়ে ভাবে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি মার্কিন ডলারের ঋণ পাওয়া যাবে। সরকারকে বাজেট সহায়তার অংশ হিসেবে এ অর্থ দেবে সংস্থাটি। অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রোববার ঢাকার সচিবালয়ে এডিবির একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তার সঙ্গে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার একটি প্রতিনিধি দলও সৌজন্য সাক্ষাৎ করে। এছাড়াও ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সালেউদ্দিন আহমেদ বলেন, ঋণ দেওয়ার বিষয়ে এডিবির পাশাপাশি জাইকা ও অস্ট্রেলিয়া ইতিবাচক। অর্থ উপদেষ্টা বলেন, জাইকা এদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে তাদের অর্থায়ন রয়েছে। ভৌত অবকাঠামো ঋণগুলো তাদের চলমান রাখতে বলা হয়েছে, তারা চলমান রাখবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও কারিগরি বিষয়ে তাদের সহায়তার বিষয় রয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, এস আলম গ্রুপের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি, অপপ্রচার করা হচ্ছে। তিনি আরও বলেন, বেক্সিমকো বা এস আলম গ্রুপ শুধু নয়, কোনো প্রতিষ্ঠানেরই ব্যাংক হিসাব জব্দ করা হয়নি। কারণ হিসেবে উল্লেখ করেন, প্রথমত বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যালু নষ্ট করতে চায় না। দ্বিতীয়ত, ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কর্মসংস্থান, বেতন ভাতা তথা জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কোনো ক্ষতি বাংলাদেশ ব্যাংক করবে না। গণমাধ্যমে এসব নিয়ে অপপ্রচার বা অভিসন্ধিমূলক সংবাদ প্রচার হচ্ছে, যা একেবারেই অপ্রত্যাশিত। স্নায়ুযুদ্ধের পর বর্তমান বিশ্ব ব্যবস্থার সবচেয়ে বড় হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নস ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা MI6 এর প্রধান রিচার্ড মুর। সিআইএ প্রধান ও MI6 প্রধান সম্প্রতি দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, তারা ইউক্রেনের যুদ্ধের পূর্বাভাস দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করতে সক্ষম হয়েছিলেন। এর অংশ হিসেবে তারা কিছু গোপনীয় তথ্য প্রকাশ করেছিল যা কিয়েভকে যুদ্ধে সাহায্য করেছে। তারা আরও জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউরোপে রাশিয়ার বেপরোয়া ও নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ, গাজা যুদ্ধবন্ধে তৎপরতা ও পুনরুত্থিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার ভেতরে ঢুকে ক্যাম্প করে চীনের পিপল লিবারেশন পার্টি PAL। ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় এই ক্যাম্পটি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, চীনা সেনারা ওই জেলায় প্রবেশ করেছিল এবং চলে যাওয়ার আগে কয়েকদিন সেখানে অবস্থান করেছিল। এছাড়াও কাপাপু এলাকায় গভীর বনে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায়, সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনের সেনারা ঢুকেছিল। ওই ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে লেখা 2024 সাল।